ওকে, এখন তাহলে আমরা রিক্যাপিটুলেশন করতেছিলাম একই কথা বারবার, এই জন্য বলতেছিলাম যে জানো পেনিসিলিন সম্পর্কে মোটামুটি তথ্যগুলো তোমাদের মাথায় থাকে সেই জন্য, ঠিক আছে? স্ট্রাকচারটা আঁকার কোনো দরকার নাই, শুধু নামটা মনে রাখার জন্য স্ট্রাকচারটা মাথায় দিয়ে ছাপ পড়ে যেন। দুটো রিং আছে, একটা হচ্ছে বিটা ল্যাকটাম রিং আর একটা হচ্ছে থায়াজোলিডিন রিং, জিজ্ঞেস করি যে ফার্মাকোডাইনামিক এর জন্য ফাংশনের জন্য কোন পোরশন কোন রিংটা দায়ী, বলবা বিটা ল্যাকটাম রিং, আর ফার্মাকোকাইনেটিক পোরশনের জন্য থায়াজোলিডিন রিংটা দায়ী। বিটা ল্যাকটাম রিংটা যদি ওপেন হয়ে যায়, দ্যাট মিনস কোনো এনজাইমেটিক ব্রেকডাউন হয়ে যায়, তাহলে তার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। কিন্তু তখন ঝামেলা কি হয়, একটা ঝামেলা তো তার ফার্মাকোডাইনামিক পোরশন নষ্ট হলো, উপরন্তু সে গিয়ে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের জন্য দায়ী হয়ে গেল, অ্যান্টিজেনিক হয়ে গেল, এবং নিউক্লিয়াসের নাম তখন কি হয়, সিক্স অ্যামাইনো পেনিসিলয়িক অ্যাসিড, সিলয়িক অ্যাসিড, ঠিক আছে? পেনিসিলিয়াস ব্রাশ এর মতন দেখতে এখানে নাম, এই জন্য সোর্স ছিল পেনিসিলিয়াম নটেটাম, আর ক্রাইসোজিনাম থেকে এখন বেশি করে আসে। আর বিটা ল্যাকটামেস তৈরি করে, আমরা বলেছিলাম যে চার পাঁচটা অর্গানিজমের নাম মনে রাখার জন্য প্রথম আদ্যক্ষর গুলো নিয়ে আমরা বলছিলাম স্নেফ মনে রাখতে, স্টাফিলোকোকাস অ্যারিয়াস এর এস, নাইসেরিয়া গনোরিয়ার এন, ই কোলাই এর ই, প্রোটিয়াস এর পি, এইচ ইনফ্লুয়েঞ্জা এর এস, এইচ, তাহলে স্নেফ এরা বিটা ল্যাকটামেস তৈরি করে। তাহলে এদের এগেনস্টে পেনিসিলিনটা কাজ করতে পারে না, এদের এগেনস্টে কাজ করার জন্য বিটা ল্যাকটামেজ ইনহিবিটর সহ ড্রাগ দিতে হবে, যাদের এই যেই সব ড্রাগের এই বিটা ল্যাকটামেজ এনজাইমকে ইনহিবিট করার ক্ষমতা আছে সেরকম ড্রাগ গুলো তখন আবার এই অর্গানিজম এগেনস্টে কাজ করতে পারবে, ঠিক আছে? ক্লাসিফিকেশন বলেছিলাম ন্যাচুরাল, সেমি সিনথেটিক, তারপরে একটু ব্রড স্পেকট্রাম, তারপরে আর একটু এক্সটেন্ডেড স্পেকট্রাম, এভাবে ক্লাসিফিকেশন করে রিপোজিটরি ফর্ম কিছু কম্বিনেশন দিয়ে আরো লং অ্যাক্টিং করা। স্ট্যান্ডার্ড গুলো মূলত গ্রাম পজিটিভ এগেনস্টে কাজ করে, আর তোমরা জানো যে গ্রাম পজিটিভ এর সেল ওয়ালটা থিক, এই জন্যই এরা গ্রাম পজিটিভ এগেনস্টে কাজ করে। এবং ব্যাকটেরিয়া যেহেতু র্যাপিডলি মাল্টিপ্লাইং, দ্রুত তারা মাল্টিপ্লিকেশন করে, তার মানে তাদের সেল ওয়াল সিনথেসিস এর ঘটনাটা দ্রুত হয়, এবং যাদের বেশি সেল ওয়াল দরকার যেটা গ্রাম পজিটিভ, তাদের এগেনস্টে এরা ভালো কাজ করে। গ্রাম নেগেটিভ এর এগেনস্টে খুব কম, অনলি কিছু কয়েক কিছু কককের এগেনস্টে কাজ করে এরকম। আর হচ্ছে অ্যান্টি স্ট্যাফিলোকক্কাল যেটা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর যেগুলো, তাদের এগেনস্টে কাজ করে হচ্ছে ক্লক্সিসিলিন, অক্সিসিলিন, ফ্লুক্লক্সিসিলিন, ডায়াক্লক্সিসিলিন, অ্যাফসিলিন, মেথিসিলিন। তার মধ্যে মেথিসিলিনটা খুবই নেফ্রোটক্সিক, এই জন্য এটা এখন আর ইউজ করা হয় না। এরা স্ট্যান্ডার্ড পেনিসিলিন যাদের এগেনস্টে কাজ করে, দ্যাট মিনস গ্রাম পজিটিভ প্লাস স্ট্যাফিলোকক্কাস এর এগেনস্টে এখন তারা ইফেক্টিভ দেখাচ্ছে। ওয়ালাইকুম সালাম, জি বলছি। হ্যাঁ 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 প্রবলেম, হ্যাঁ প্রবলেমটা হচ্ছে যে আমি ক্লাস শুরু করতে গিয়ে দেখলাম কয়েকবার মানে লগ ইন করতে সমস্যা হচ্ছে, স্টার্ট ক্লাস দিচ্ছি কিন্তু হচ্ছে না, এটা একটা, তারপরে আমি এন্ট্রি হয়েছি 5 মিনিট পরে। তা আমার ক্লাস শুরু করার 5 মিনিট কন্টিনিউ করার পরে স্টুডেন্টরা বলছে যে ম্যাম আমরা তো ক্লাসে ঢুকতে পারছি না, কয়েকটা লিঙ্ক হয়ে যাচ্ছে, এবং এইটা অন্য ক্লাসেও তাদের এই প্রবলেমটা হচ্ছে এটা বললো। তো তখন এখন এই মুহূর্তে ওরা অন্য আইডি থেকে ঢুকে, নিজের আইডি থেকে ঢুকতে পারছে না, অন্য আইডি থেকে ঢুকে এখন এন্ট্রি হয়েছে, কিন্তু তখন তো আমাদের পার্সেন্টেজের ঝামেলা হয়ে যাবে, এই ধরনের ঝামেলাগুলো আমি ফেস করছি। অন্য আইডি থেকে ঢুকতে পারছে এখন, এটা বলতেছে আপনি কোন সেটিং চেঞ্জ করেছেন কিছু সেটিং এ? আচ্ছা, আপনার নামটা প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, জি আচ্ছা বলছি। স্টুডেন্টস জি ম্যাম, তোমরা তোমাদের আইডি থেকে একটু ঢুকো তো, বলতেছে যে একটু সেটিং চেঞ্জ করছে, দেখো হয় কিনা, যদি হয় ভালো, না হলে তো জানাতে বলছে আর কি। আসলে ক্লাসটা এরকম করেই যাবে, মানে প্রতিদিনের ক্লাস আমরা এরকম করে তাদের ঢুকো। ম্যাম তাহলে আমরা এখন বের হয়ে যাবো এখান থেকে? হ্যাঁ বের হয়ে যাবা, নিজেদের আইডি থেকে ঢুকো। জি ম্যাম। এটা টিউবের ব্যাটার নাম মাসুদ, আল্লাহ কোথায় যাবো।
আমি কি করব, আমি ক্লাসে থাকবো, বুঝতেছি না তো। আরে যারা ঢুকতে পারছে তারা আছেন, যারা শূন্য দিয়ে উঠছে, যারা অন্যের আইডি দিয়ে ঢুকছে তারা বাইরে হয়ে গিয়ে নিজের আইডি দিয়ে ঢুকো, আর যারা আসো তারা একটু আমার কথা শুনো। অ্যামাইনো পেনিসিলিন যেগুলো সেগুলো হচ্ছে আর একটু ব্রডার স্পেকট্রাম, দ্যাট মিনস ওরা মোটামুটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ কভারেজ দিতে পারে। তাই এদের মাঝে হচ্ছে অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন। অ্যাম্পিসিলিনটা প্যারেন্টালি দেওয়া হয়, অ্যামোক্সিসিলিনটা ওরালি দেওয়া যায়, ঠিক আছে। অ্যাম্পিসিলিন এবং অ্যামোক্সিসিলিনের ডিফারেন্সটা তোমরা খুঁজে বের করে সুন্দর করে রেডি করে রাখবা, এটা লিখে রাখো যে ম্যাডাম বলছে অ্যাম্পিসিলিন এবং অ্যামোক্সিসিলিনের পার্থক্যটা লিখতে, পাঁচটা পার্থক্য অ্যাটলিস্ট বানায় সুন্দর করে লিখবা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তারপরে আসো অ্যামোক্সিসিলিনের সাথে কম্বিনেশন দিতে হয় যে ওই যে বললাম বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, উত্তরটা কেমন হবে, তখন তোমার উত্তরটা হবে যে কম্বিনেশনটা সাধারণত করা হয় কিছু ফার্মাকোকাইনেটিক প্রপার্টির সিমিলারিটি দেখে, মিল আছে কিনা। যেমন মনে করো কারো কারো হাফ লাইফ সেম, যেমন অ্যামোক্সিসিলিন এবং ক্ল্যাভোলিনিক অ্যাসিডের হাফ লাইফ সেম, যার জন্য তুমি ওকে সেম ইন্টারভেলে তুমি দিতে পারতেছো, এই জন্য এদের কম্বিনেশন করছো। আর সেলবেক্টামের সাথে অ্যাম্পিসিলিনের কম্বিনেশনটা দেওয়া হয় সাধারণত এদেরকে দুজনকে প্যারেন্টালি দেওয়া হয়, সেজন্য এদের কম্বিনেশনটা এভাবে নেওয়া হয়েছে। আমি কি বুঝাতে পারছি কথাটা? আমি প্রশ্ন করব যে কার সাথে কাকে কম্বিনেশন করবা, এটা কিসের উপর ভিত্তি করে তুমি সিলেক্ট করবা। তোমার উত্তর হবে এটা যে আমরা ফার্মাকোকাইনেটিক প্রপার্টির সিমিলারিটি দেখে কম্বিনেশনটা করব। হ্যালো ম্যাম, সেম প্রবলেম রয়ে গেছে। সেম প্রবলেম রয়ে গেছে না, মানে ঢুকতে পারছো না, তাই তো? অন্যের আইডি দিয়ে আজকে না হয় এভাবেই করে ফেলি। আজকে এভাবে করে ফেলি ম্যাম, না হলে প্রত্যেকবার ঢুকা বের হওয়ার প্রবলেম হচ্ছে। মানে ওদের নিজেদের যে আইডিয়া আছে, স্টুডেন্ট তোমরা একটু চুপ থাকো, আমি কথা বলতেছি। ওরা হচ্ছে নিজেদের আইডি থেকে আমাদের ক্লাসের লিংকে ওপেন ঢুকতে পারতেছে না, এটাই ওরা বলতেছে। ওরা আবার অন্যের আইডি থেকে ঢুকতে পারছে, যে ঢুকছে তার আইডি ইউজ করে সে ঢুকতে পারছে, এরকম একটা ব্যাপার, বুঝছেন? এবং এই ক্লাসটা শুধু আমার ক্লাসে না, অন্যদের ক্লাসে হচ্ছে, এটা বুঝতে পারছেন? আচ্ছা আমি দেখেন আপনি, আজকে আমি কোনো মতে চালাই নিচ্ছি আর কি, ঠিক আছে। এখন তাহলে অন্য আইডি দিয়ে আবার ঢুকবো, তারপরে আবার আসো তোমরা। আচ্ছা যাই হোক, আমি যেটা বলছি তথ্যটা এখানে আমরা ভাইবাতে জিজ্ঞেস করি যে এই যে ক্ল্যাভোলিনিক অ্যাসিড বা সালবেক্টাম, এটাকে কোনটাকে কার সাথে কম্বিনেশন দিবা, এটা কিসের উপর ভিত্তি করে তুমি সিলেক্ট করবা। তখন তোমার উত্তরটা হবে এটা যে আমরা এটা ফার্মাকোকাইনেটিক প্রপার্টির উপর নির্ভর করে, ফার্মাকোকাইনেটিক প্রপার্টির সিমিলারিটির উপর নির্ভর করে, মানে মিল আছে কি। যেমন হাফ লাইফ কারো এক, অ্যামোক্সিসিলিন এবং ক্ল্যাভোলিনিক অ্যাসিডের হাফ লাইফ এক, তাহলে এদের দুজনের কম্বিনেশন করা হবে এই জন্য। আবার অ্যাম্পিসিলিন সালবেক্টাম এই দুজনকে প্যারেন্টালি দিতে হয়, এটার জন্য তাদের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন সিমিলারিটি, এইভাবে তারা কম্বিনেশনটা চিন্তা করবো, ঠিক আছে? ব্যাপারটা এখন বুঝাতে পারছি কথাটা কিছুটা, যারা আছো তারা বুঝছো? জি ম্যাম। আর এই ব্রড স্পেকট্রাম গুলো
গ্রাম পজিটিভ কভারেজ প্লাস গ্রাম নেগেটিভ কভারেজ গুলো আরো ভালো দিচ্ছে, যেমন ইকোলাই, এইচএমএইচপিজি, সিগেলা, সালমোনেলা, এগুলো প্রোটিয়াস, তারপর সালমোনেলা, এন্টেরোকক, এদের এগেনস্টেও কাজ করতে পারে দেখেই আমরা গ্রাম পজিটিভ নেগেটিভ কভারেজ ভালো দেখে ব্রড স্পেকট্রামে নিয়েছি। কিন্তু দেখো খেয়াল করে সিউডোমোনাসকে কিন্তু এখন পর্যন্ত এরা কভার করতে পারে নাই, এই জন্য তখন আসছে ব্রড থেকেও আরেকটু এক্সটেন্ড করছি, যার জন্য নাম হচ্ছে এক্সটেন্ড স্পেকট্রাম বা অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিন। এরা এক্সটেন্ডেড স্পেকট্রাম নামের জন্য ব্রড প্লাস সিউডোমোনাস কভার করছে। এদের মাঝে কার্বনেসিলিন, টিকারসিলিন, পাইপারসিলিন, এজোসিলিন, মেজোসিলিন এগুলো সব হচ্ছে এক্সটেন্ডেড স্পেকট্রাম। ঠিক আছে, আর বেসিলিনাস গ্রুপের হচ্ছে মূলত গ্রাম নেগেটিভ কভারেজ দেওয়ার জন্য এই ইকোলাই, ক্লেপশিয়ালা, সালমোনেলা এদের এগেনস্টে এগুলো দিয়ে যখন ডায়রিয়া হয় তখন সেলেক্সিভ দেওয়া হয়, খেয়াল করো পিপমেসিলিন একটা ড্রাগ অফ চয়েস তখন হয়। ঠিক আছে, মেকানিজম অফ অ্যাকশন আমি আজকে আর নতুন করে কিছু বলবো না, তোমাদেরকে আমি সুন্দর করে বলে দিয়েছি যে পেপটিডোগ্লাইকেন সিনথেসিস স্টেপস গুলো। আমি তোমাকে শুধু ছবিটা দেখিয়ে রিক্যাপিটুলেট করে দেওয়ার চেষ্টা করছি। আবার এই ছবিটাতে আমরা বলেছিলাম সেলের বাইরে সেল ওয়াল তৈরি হতে হবে, কিন্তু সেল ওয়াল তৈরির যে কম্পোনেন্ট গুলো তার মাঝে কিছু কম্পোনেন্ট যেটা প্যাসিভ বিল্ডিং ব্লক সেটা তৈরি হয় সেলের ভেতরে, সেলের ভেতর থেকে সেলের বাইরে সেই বিল্ডিং ব্লকটাকে আনার জন্য আমাকে একটা ক্যারিয়ারের সাহায্য নিতে হয়। সেই ক্যারিয়ারটা হচ্ছে C55 ক্যারিয়ার, লিপিড ক্যারিয়ার, কারণ সেল মেমব্রেন হচ্ছে লিপিড বাইলেয়ার। মানে লিপিড ক্যারিয়ারটা সেই সেলের ভেতরের ওয়াটার সলিবল বিল্ডিং ব্লকটাকে ক্যারি করে সেলের বাইরে নিয়ে আসার জন্য হেল্প করে, তারপরে সে আবার ফ্রি হয়ে যায়, আবার নতুন সার্কেল হিসেবে সে আবার নতুন বিল্ডিং ব্লককে আনতে থাকে। এই ঘটনাটা সে করতে থাকে এবং অল্টারনেট নামানেগ এগুলো হয়, তারপরে তাদের মাঝে ক্রস লিঙ্কিং হয় বাই দ্য ট্রান্সপেপ্টিডেজ এনজাইম, এইসবগুলো আমরা বলেছি। এখন এক এক জায়গায় এক একটা ড্রাগ কাজ করে, সেই নামগুলো একটু দেখানো হয়েছে এখানে। যে ক্রস লিঙ্কিং করে যেটা সেল ওয়ালের স্ট্রেংথটা দিচ্ছে সেটাকে বাধা দিচ্ছে বেটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স এর মাঝে, পেনিসিলিন, সাইক্লোস্পোরিন, মনোব্যাকটাম, কার্বাপেনেম। আবার এটা যে টার্মিনাল অ্যামাইনোসিডটা ছুটে গিয়ে যে ইয়েটা হয় শক্তিটা দিচ্ছে যে ক্রস লিঙ্কিং এর জন্য সেখানে বাধা দেয় হচ্ছে ভ্যানকোমাইসিন। তারপরে C55 যে একটা ফসফেট ছেড়ে দিয়ে আবার অ্যাক্টিভ ফর্ম হয়, দুটো ফসফেট হলে তো সে অ্যাক্টিভ থাকে না, এখানে ফসফেট রিমুভালে বাধা দিচ্ছে ব্যাসিট্রোসিন। ইনিশিয়াল স্টেপে মিউরামিক অ্যাসিডের সাথে যে ইউরিডিন ডাইফসফেটের কম্বিনেশনের মাঝে যে তিনটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের সাথে আরো দুইটা অ্যামাইনো অ্যাসিড এসে লাগে সেখানে বাধা দিচ্ছে সাইক্লোসেরিন। এভাবে কয়েকটা ড্রাগ আলটিমেটলি সেল ওয়াল সিনথেসিস কে ইনহিবিশন করে তারা কাজ করে। ঠিক আছে, এখন রেজিস্ট্যান্স কিভাবে হয় আমরা বলেছিলাম, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভেশন অফ অ্যান্টিবায়োটিক বাই বিটা ল্যাকটামেজ, কারণ বিটা ল্যাকটাম রিংটা তখন ওপেন হয়ে যায়, এটা একটা মেকানিজম। তারপর হচ্ছে গিয়ে ওই যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, যেটা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা তখন অল্টার্ড হয়ে যায়, এটা একটা রেজিস্ট্যান্সের মেকানিজম। এই কয়েকভাবে আরেকটা রেজিস্ট্যান্সের মেকানিজম হচ্ছে প্রোডাকশন অফ অটোলাইসিন। এই অটোলাইসিন কথা হচ্ছে নিজে নিজেকে মেরে ফেলবে এরকম একটা কিছু ব্যাপার। যেমন দেখো মেনি ব্যাকটেরিয়া বিশেষ করে গ্রাম পজিটিভ ককাই যেগুলো, দে প্রোডিউস ডিগ্রেডেটিভ এনজাইম অটোলাইসিন নাম যার, দ্যাট পার্টিসিপেট ইন নর্মাল রিমডেলিং অফ দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল, নিজে নিজের সেল ওয়ালকে রিমডেল করে। ঠিক আছে, ফাইনাল ব্যাকটেরিসাইটাল ইভেন্ট ইজ ইনঅ্যাক্টিভেশন অফ ইনহিবিটর অফ অটোলাইটিক। নর্মালি এই যে অটোলাইসিনটা সেল ওয়ালকে ডিস্ট্রয় করে দিতে চায়, কিন্তু ব্যাকটেরিয়া কি চাইবে নিজে নিজে ডিস্ট্রয় হয়ে যাক, তখন সে একটা ইনহিবিটর রাখবে যে এই ডিস্ট্রাকশনটা যেন না হয়। সেই ইনহিবিটরকে এখন এই তোমার যদি ইনহিবিট করে দিতে পারো তাহলে আলটিমেটলি সেল ব্যাকটেরিয়াল সেল ওয়াল ইনহিবিশনটা বাধা পেয়ে গেল, মানে ইনহিবিটর বাধা পেলো, আলটিমেটলি সেল ওয়াল লাইসিস হয়ে যায়। এইভাবে অটোলাইসিন ঘটনার মাধ্যমেও রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে, এরকম কিছু একটা অটোলাইসিনের প্রোডাকশন ঘটনা বলা হচ্ছে। আর কিছু ঘটনা হচ্ছে পুয়ারলি আন্ডারস্টুড, কেন যে হলো কি ঘটনা ব্যাখ্যাও তো যাওয়া যায় না, কিন্তু হয়। এই সেগুলোর ঘটনা হচ্ছে যে যে দেখা গেল যে সেল ডেথ অটোলাইসিনের ঘটনা যেটা বলতে যাচ্ছি তার আগেই সেলের মৃত্যু ঘটতে পারে, এরকম একটা কিছু হতে পারে। বিটা ল্যাকটাম ক্যান কিল দ্য ব্যাকটেরিয়া ইভেন যাদের এই এনজাইমটা নাই যেখানে কাজ করে তারা কাজ করে, সেই এনজাইম ছাড়াও তারা ইনহিবিশন করতে পারে। কিলিং ইজ প্রবাবলি সেপারেট ফ্রম অটোলাইসিন, অটোলাইটিক অ্যাকশন অফ দ্য এই অন্য কোনো ঘটনার মাধ্যমে তারা মারতে পারে। আর হচ্ছে ডেথ পেপটাইড সিক্রেশন করে যেটা তাদের মৃত্যুর কারণ হতে পারে, এগুলো আলটিমেটলি রেজিস্ট্যান্স দিতে পারে।
মডিফিকেশন অফ টার্গেট মানে স্ট্রাকচারাল মডিফিকেশন হতে পারে, তখন আলটিমেটলি যে পেনিসিলিন তোমরা দিচ্ছ সে গিয়ে তার টার্গেটে ব্যাক করতে পারবে না, এটা একটা ঘটনা হতে পারে। আবার ড্রাগটা যদি ঢুকতেই না পারে, ঢুকতে না পারলে তখন আলটিমেটলি কিন্তু সে তার টার্গেটের সাথে বাইন্ড করতে পারবে না, এরকম ইম্প্যাড পেনিট্রেশন অফ দ্য ড্রাগ টু দ্য টার্গেট, এটাও একটা মানে রেজিস্ট্যান্সের কারণ হিসেবে দায়ী থাকতে পারে। ঠিক আছে, আর লাস্ট অফ অল বাট নট মানে ইগনোর করার মতন ঘটনা না, এরকম একটা ঘটনা হচ্ছে ইফ্লাক্স পাম্প, অনেকটা মানে ঢুকে সেলের ভিতরে ঢুকবে কিন্তু অর্গানিজম কি করবে একটা ইফ্লাক্স পাম্পের মাধ্যমে অ্যান্টিবায়োটিকটাকে বের করে দিবে। এই তাহলে এই ঘটনা যদি হয় তাহলেও কিন্তু ড্রাগটা কাজ করতে পারবে না, তখন রেজিস্ট্যান্স হবে। ঠিক আছে, ফার্মাকোকাইনেটিক্স মাঝে কিছু ড্রাগ তো ওরালি দেওয়া যায়, কিছু প্যারেন্টারালি দিতে হয় এটা তোমরা জানো, তবে ইন্ট্রাথিকাল দেওয়া হয় না বিকজ এটা কনভার্সন করতে পারে। আর ডিস্ট্রিবিউশন ভালো বাড়ির, তারপর হচ্ছে এলিমিনেশন ও রেনাল এলিমিনেশন, হাফ লাইফ 30 মিনিটস, হাফ লাইফ কত মিনিটস বললাম 30 মিনিটস, খেয়াল করছো কথাটা? তার মানে কি আধা ঘন্টা পর পর প্রয়োজন হলে দিতে হবে। আমরা হাফ লাইফ এর ইম্পর্টেন্স এ পড়েছিলাম, ডোজিং শিডিউল ক্যালকুলেশনের জন্য দরকার, মনে আছে? জি ম্যাম। এখন দেখো পেনিসিলিন আমি বললাম হাফ লাইফ 30 মিনিটস, আমি কি তাহলে পেনিসিলিন আধা ঘন্টা পর পর দিব বা খাবো? না ম্যাম। তাহলে কি করবো বলতো? আচ্ছা বললাম আধা ঘন্টা পর পর তার হাফ লাইফ, তাহলে তো দিতে হবে আধা ঘন্টা পর পর, তাহলে কি করবো বলতো? আধা ঘন্টা পর পর না দিলে তো সে এমআইসি লেভেলের নিচে নেমে যাবে, তাহলে তো তার অ্যাক্টিভিটি কমে যাবে। এমআইসি কথাটা মনে আছে? মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, যে কনসেন্ট্রেশন মিনিমাম অ্যাচিভ করলে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিটা শুরু হবে, দেখাবে, তাই না? ইয়েস ম্যাম। তাহলে এখন তোমাদের উত্তরটা কি হবে? আমরা তো আধা ঘন্টা পর পর দেই না, তাহলে আমরা এখানে কি করব তাহলে? অ্যাডজুভেন্ট অ্যাড করলে? অ্যাডজুভেন্ট কি সব সময় অ্যাড করা যাবে মা? সব সময় কি অ্যাডজুভেন্ট অ্যাড করে দিতে পারব? হুম, ইডোস স্ট্যাটিক ম্যাডাম, লাস্ট লার্জ ডোজে দিতে পারি প্রথমবারে। লোডিং ডোজ না, লোডিং ডোজ, কাইন্ড অফ লোডিং ডোজ বলতে পারো। এখানে আমরা এমআইসি এর অনেক গুণ বাড়ায় দিব, যাতে নাকি এমন কনসেপশন দিব যে 6 ঘন্টা পরে গিয়ে তার এমআইসি নিচে নামবে, এরকম। সেটা আমরা একটা টার্ম পড়িয়েছিলাম যে টাইম ডিপেন্ডেন্ট কিলিং, কথাটা পড়িয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত এমআইসি এর উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি কন্টিনিউ করবে, টাইম ডিপেন্ডেন্ট কিলিং কথাটা বলেছিলাম, মনে আছে? দুটো কথা বলেছিলাম, একটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং, আর একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট কিলিং। এমবিসি রিলেশনে এই যে একটা অ্যান্টিবায়োটিক যে কিল করবে, এই ঘটনাটা দুই রকম হতে পারে, দুই রকম। কিরকম? একটা হচ্ছে তার কনসেন্ট্রেশনের উপর নির্ভর করবে এমআইসি, আর একটা হচ্ছে ওই এমআইসি লেভেলের উপরে কতক্ষণ পর্যন্ত তুমি মেনটেন করছো, মানে সময়ের সাথে নির্ভর করবে। এই যে সময়ের সাথে নির্ভর করছে কথাটা বিটার একটা অ্যান্টিবায়োটিক এর সাথে জড়িত। যেমন তুমি যদি সকাল 6টায় দাও, 6টায় সময় এমন ডোজ দিলা যে এমআইসি এর অনেক গুণ বাড়ানো ডোজ, যেটা তুমি লোডিং ডোজের মতন বলছো, সেই ডোজটা আমি মেনটেন করব, এরকম হায়ার ডোজ মেনটেন করতে পারবো 6 ঘন্টা পর্যন্ত, এরকম ভাবে সেট করে দিব, তাহলে আমার ওই ইফেক্টটা 6 ঘন্টা পর্যন্ত পারসিস্ট করবে, আমি বলতে পারবো। তাহলে আমরা কি সময়ের সাথে সম্পর্ক করলাম না, শুধুই কি কনসেপশন বাড়ায় আমি চুপ থাকলাম? ওই বাড়ানো কনসেপশন আমি কতক্ষণ পর্যন্ত মেনটেন করতে পারলাম সেটার উপর নির্ভর হচ্ছে কিন্তু এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের এমবিসি কিলিং প্রপার্টিটা সময়ের সাথে সম্পর্ক। আমি কি একটু বুঝাতে পারছি না? একটু ক্লামজি লাগতেছে জিনিসটা। আমি তোমাদেরকে দুটো টার্ম পড়িয়েছিলাম এমআইসি এমবিসি পড়ানোর পর পর, আমি দুটো টার্ম বলেছিলাম, একটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং, আর একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট কিলিং। এটা মনে আছে? টার্মটা মনে আছে কিনা, ভিতরের কথা মনে না থাকুক, এই দুটো টার্ম বলেছিলাম, এটা মনে আছে? না মনে নেই, তাই তো? কারণ ইন্ট্রোডাকশন চ্যাপ্টার তোমরা কেউ পড়ো নাই, কারণ আমরা শুধু আগায় যাবো, চপর 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 করে গল্প করে যাবো, কিন্তু আমরা কিছু পড়াশোনা করবো না, এটা আমরা ঠিক করে নিয়েছি। ঠিক ঠিক ঠিক
না পড়ো নাই তোমরা, মিথ্যে কথা বলবো না, তোমরা পড়ো নাই কারণ তোমরা এখন আইটেম দিচ্ছ না, তোমরা মনে করছো যে এটা টার্মে এখন নাই আমরা এখন পড়বো না, পড়াটা জমা রাখছো। আমি তোমাদেরকে 3 থেকে 4টা ক্লাস নিয়ে ইন্ট্রোডাক্টরি ক্লাস পড়াইছি, ইন্ট্রোডাকশন ক্লাসটা এতটা জরুরি ছিল বলার জন্য। বাট তোমরা কি করলা, তোমাদের কাছে কিন্তু হ্যান্ড আউট আছে আমার মনে হয়, যতটুকু সম্ভবত জানি, পিডিএফ নিয়ে নিছো না তোমরা? জি ম্যাম। তাহলে কি কি করছো, সেটা সর্ষের তেল আর পাঁচফোড়ন দিয়ে রইদে দিয়ে রাখছো? না ম্যাম, প্রিন্ট আউট। হ্যাঁ জি ম্যাম। তো প্রিন্ট আউট করে পড়নি কেন? সত্যি তো পড়লে তুমি এই কথাটা এখনো উত্তর দিতে পারো না, এমআইসি এমবিসি তারপরেই সাথে আছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং আর টাইম ডিপেন্ডেন্ট কিলিং, কথাটা আমি বলেছি ওখানে। এখন এই যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের টার্ম সাথে আসলাম, আমি এইমাত্র একটা টার্ম বললাম যে হাফ লাইফ হচ্ছে 30 মিনিটস, কিন্তু আমরা দেখা যায় যে পেনিসিলিনকে আমরা 6 ঘন্টা পর পর দিতে পারি। কিভাবে দিতে পারি, ওই যে টাইম ডিপেন্ডেন্ট কিলিং কথাটা আছে, আমরা এমন ভাবে ডোজিং সেট করেছি যে সেই হায়ার কনসেনট্রেশন মানে এমআইসি লেভেলের রেজড কনসেনট্রেশনটা 6 ঘন্টা পর্যন্ত পারসিস্ট করতে পারবে এমন ডোজিংটা দিয়েছি। তাহলে একটা সময়ের সাথে বাড়তি কনসেনট্রেশনটা আমরা জুড়ে দিয়েছি, শুধু বাড়তি কনসেনট্রেশন দিয়ে আমরা শেষ করি নাই, আমরা সেই বাড়তি কনসেনট্রেশনটা কতক্ষণ পর্যন্ত মেনটেন করতে পারলাম সেটার সাথে আমার এখানে ডোজিং শিডিউলটা এবং তাদের অ্যাক্টিভিটিটা রিলেশনশিপ করে দিলাম। এটা হলো গিয়ে টাইম ডিপেন্ডেন্ট কিলে। আমরা বলেছি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি, যাদের ব্যাকটেরিসাইডাল অ্যাক্টিভিটি আছে মনে করো, তারা তো এমবিসি অ্যাচিভ করতে পারে, এবং এমবিসি হচ্ছে এমআইসি 2 থেকে 8 গুণ বেশি হলেই এমবিসি অ্যাচিভ করতে পারে, এটাও আমরা বলেছি। এবং একটা ড্রাগ যতক্ষণ পর্যন্ত এমআইসি না পৌঁছায় সে তার ইফেক্ট দেখাতে পারে না, এটা বলেছি। এবং এমআইসি কনসেপশন যা তার থেকে 2 থেকে 8 গুণ বাড়ালেই আমরা এমবিসি অ্যাচিভ করতে পারি। আর একটা ড্রাগ ব্যাকটেরিসাইডাল বলতে আমরা বুঝবো সে তার এইসব অর্গানিজমের ইফেক্টিভ দেখাচ্ছে, কথাগুলো কিন্তু আমরা বলেছি, বলি নাই বলেছি। তাহলে এখন পেনিসিলিন পড়ছি, সেল ওয়াল সিনথেসিস ইনহিবিশন করে কাজ করছে বলছি, তার মানে সেল নিজেকে টিকে রাখতে পারবে না বলছি, তার মানে সে ব্যাকটেরিসাইডাল দাও বলছি, তার মানে সে যে যে অর্গানিজম অ্যাগেনস্টে কাজ করছে তাদের জন্য এমবিসি সহজে অ্যাচিভ করতে পারছে, তার জন্য পেনিসিলিনকে আমরা ব্যাকটেরিসাইডাল বলছি। আর ব্যাকটেরিসাইডালের ক্ষেত্রে এমবিসির ক্ষেত্রে দুটো কথা বলছি, একটা বলছি হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট কিলিং, আরেকটা বলছি কনসেনট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং। এখন আসলে শুধু যদি কনসেনট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং বলি তাহলে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে যখন এই এক সারাদিনের মাঝে একবার এমআইসি এর অন কনসেনট্রেশন আমরা উঠাই দিতে পারবো, তারপরে আমি যদি আর নাও দেই তাহলেও তার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিটা কন্টিনিউ করতে থাকে, এইটা হলো কনসেনট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং। যত কনসেনট্রেশন হায়ার করে দিলাম তত তার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি বাড়িয়ে গেল, সেখানে সময়ের সাথে কোনো সম্পর্ক নাই, সারাদিনের মাঝে একবার সেই বাড়ানো কনসেনট্রেশন দিলেই হবে, যেটা অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপের ড্রাগটা দেখায়। আর একটা কথা বলেছিলাম যে টাইম ডিপেন্ডেন্ট কিলিং এরা কিরকম প্রপার্টি দেখায়, এদেরও ইনক্রিজ কনসেনট্রেশন অব দা অ্যাবভ এমআইসি করলে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি বাড়ে, কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত বাড়তি কনসেনট্রেশন মেনটেন করতে পারবো ততক্ষণ পর্যন্ত তারা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি কন্টিনিউ করবে। তাহলে এটা হলো গিয়ে টাইমের সাথে সম্পর্ক, যতক্ষণ পর্যন্ত মানে কি সময়, তাহলে টাইম ডিপেন্ডেন্ট কিলিং। তার মানে এই বাড়তি এমআইসি এর কনসেনট্রেশন হায়ার দেন মাল্টিপ্লিকেশন অফ দ্য এমআইসি আপ টু হাউ মাচ টাইম উই ক্যান মেনটেন উই উইল হ্যাভ দ্য অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি। দেখা গেল যে পেনিসিলিনকে এমআইসি বাড়ায় 64 গুণ বাড়ানো কনসেনট্রেশন যদি সকাল 6টায় দাও, তাহলে দুপুর 12টার সময় এসে যদি তুমি আর কোনো ডোজ না দাও তখন সে তার এমআইসি নিচে চলে আসে, যখন আর অ্যাক্টিভিটি থাকবে না, এই 6 ঘন্টা পর্যন্ত সেই বাড়তি কনসেনট্রেশনটা মেইনটেইন হবে। তাহলে সময়ের সাথে কি সম্পর্ক হলো? জি ম্যাম। এই কথাটা বুঝাতে চাচ্ছি আমরা। পেনিসিলিন তাহলে কোথায় কোথায় ইউজ করতে পারবো, এই প্রপার্টি তার আছে, কনসেনট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং আছে এটাও আমরা বুঝলাম, মেনিয়াল যে যে অর্গানিজম সে ইফেক্টিভিটি দেখাচ্ছে সেই অর্গানিজম দিয়ে যা যা ডিজিজ হয় সেখানে পেনিসিলিন কাজ করবে, এইভাবে যদি মনে রাখো তাহলে কয়েকটা টার্ম মনে রাখতে সুবিধা হবে। আরো নেসেরিয়া দিয়ে মেনিনজাইটিস হয় যেখানে স্টাফিলোকোকাস দিয়ে বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন হয়, তারপরে সফট টিস্যু ইনফেকশনে স্টাফিলোকোকাস খুব ভালো কাজ করে,
স্টাফিলোকোকাসের এগেনস্টে এই পেনিসিলিনটা ভালো কাজ করে, বিশেষ করে ফ্লুক্লক্সিসিলিন আমরা বলেছি কম্বিনেশন দিলে, অ্যামোক্সিসিলিনের ক্লাভোলানিক অ্যাসিডের কম্বিনেশন দিলে আরো ভালো কাজ করবে। ফ্যারিনজাইটিস হলে দিতে পারি আমরা, ওটাইটিস মিডিয়া, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ইউটিআই, গনোরিয়া, সিফিলিস, এন্ডোকার্ডাইটিস এবং সিরিয়াস ইনফেকশনের সিউডোমোনাস থাকলে পাইপ্রাসিলিন অ্যান্টিসিউডোমোনালটা অ্যাড করে দেব। কিছু আছে অ্যাবসলিউট ইন্ডিকেশন, এখানে পেনিসিলিন তোমাকে দিতেই হবে। মেজরিটি অফ দ্য স্ট্রেপটোকোকাস এক্সেপ্ট ডি স্ট্রেইন, স্ট্রেপটোকোকাস হলে গ্রাম পজিটিভ তাকে না তোমাকে পেনিসিলিন চিন্তা করতে হবে। গ্রুপ এ স্ট্রেপটোকোকাস বি বিটা হিমোলাইটিক, যেটা স্ট্রেপটোকোকাস নিউমোনিয়া ভিরুডেন্স তাদের ক্ষেত্রে হাইলি ইফেক্টিভ। স্ট্যাফিলোকোকাস যদি সেন্সিটিভ হয়, বিটা নন বিটা ল্যাকটামেস প্রোডিউসার হয় তাদের ক্ষেত্রে ভালো কাজ করবে। ব্যাসিলেই অ্যানারোবিক ব্যাকটেরিয়া এদের এগেনস্টে ভালো কাজ করে, গ্রাম নেগেটিভ কককাই এগেনস্টে কাজ করে আর পাইরোকেটস এর এগেনস্টে কাজ করে। এগুলোতে তোমার পেনিসিলিন হচ্ছে অ্যাবসলিউট ইন্ডিকেশন। এছাড়া গ্রাম নেগেটিভ ব্যাসিলেই টোটালি রেজিস্ট্যান্ট, কারণ নেগেটিভ ইনফেকশন হয় নাই কিন্তু ইনফেকশন হওয়ার প্রবণতা আছে মনে করে সেখানে, যেমন লিস্টেরিওসিস, অ্যানথ্রাক্স, তারপরে হচ্ছে ফ্যারিনজাইটিস, টনসিলাইটিস অনেক সময় প্রোফাইলেক্সিস দেওয়া হয়, তারপরে সিফিলিস গনোরিয়াতে প্রোফাইলেক্সিস দেওয়া যেতে পারে, আর ডিফথেরিয়া ক্যারিয়ার এলিমিনেশনের জন্য আর ক্লস্ট্রিডিয়াম ইনফেকশনে। ঠিক আছে, রিকারেন্স অফ রিউমেটিক ফিভারে প্রোফাইলেক্টিক ডোজ দেওয়া হয় এবং কত ডোজ দেওয়া হয়, কতদিন পর পর দেওয়া হয় এটা টেস্ট করা হয়। পেনিসিলিন জি বা পেনজাথিন পেনিসিলিন 1.2 মিলিয়ন ইউনিট মান্থলি দেওয়া হয় ইন্ট্রামাসকুলার, এক মাস পর্যন্ত তার ইফেক্ট থাকে। ওই যে রিপোজিটরি ফর্ম যেটা পেনজাথিন পেনিসিলিন এটা সেই। ঠিক আছে, এছাড়া মুখে দিতে হলে ফেনক্সিমিথাইল পেনিসিলিন দেওয়া যেতে পারে টুয়াইস ডেইলি, লাইফ লং কন্টিনিউ করা দরকার হইতে পারে অনেক সময়। ভালভুলার হার্ট ডিজিজের সম্ভাবনা থাকলে অ্যামোক্সিসিলিন প্রায়র টু সার্জারি, এগুলো হচ্ছে প্রোফাইলেক্সিস। অ্যাডভার্স ইফেক্ট, যদিও আমরা এটা বলছি খুব সেফ ড্রাগ, কিন্তু ওই যে বিটা ল্যাকটামেজ দ্বারা যদি ডেস্ট্রয় হয়ে যায় এবং পেনিসিলিন পেনিসিলোয়িক অ্যাসিড হয়ে যায় তখন সে অ্যান্টিজেনিক হয় এবং তখন সে হ্যাপটেনের সাথে কম্বিনেশন করে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে অ্যানাফিল্যাকটিক শকের মতো ভয়ঙ্কর মৃত্যু হতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। এটা হাইপারসেনসিটিভ রিয়াকশনের জন্য দেখাতে পারে, ফিভার, ব্রঙ্কোস্পাজম, ভ্যাসোডাইলেশন এগুলো হচ্ছে। তো অ্যানাফিল্যাকটিক শকের জন্য মেকানিজমটা অনেক সময় জিজ্ঞেস করি, এই যে বিটা ল্যাকটাম পেনিসিলোইক অ্যাসিড হলো, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি তো হলোই না, বরঞ্চ সে অ্যান্টিজেনিক হয়ে গেল, তখন সে প্লাজমা প্রোটিন বা টিস্যু প্রোটিনের সাথে বাইন্ড করে হ্যাপটেন প্রোটিন কমপ্লেক্স তৈরি করলো, সেটা মাস্ট সেল স্ট্যাবিলাইজেশন করে। আলটিমেটলি রি এক্সপোজার যখন হয় তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে ব্রঙ্কোস্পাজম, ভ্যাসোডাইলেশন হয়ে অ্যানাফিল্যাকটিক রিয়াকশন হয়। এটার মেকানিজমটা আমরা জিজ্ঞেস করি এবং ট্রিটমেন্টটা আমরা জিজ্ঞেস করি। ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যাড্রেনালিন, কারণ অ্যানাফিল্যাকটিক শকে হিস্টামিন রিলিজ হয়েছে, সে ব্রঙ্কোস্পাজম করছে, তাহলে তোমাকে ব্রঙ্কোডাইলেশন করতে হবে, যেটা অ্যাড্রেনালিন দিয়ে তুমি করতে পারবা বিটা রিসেপ্টরের মাধ্যমে। এই যে হিস্টামিন ব্রঙ্কো কনস্ট্রিকশন করলো, অ্যাড্রেনালিন ব্রঙ্কোডাইলেশন করলো, এটা কি ধরনের অ্যান্টাগনিজম হলো, ফার্মাকোলজিক্যাল না ফিজিওলজিক্যাল? ফার্মাকোলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল। অজিকাল আসে, বাকি কথা তো আসে না। অজিকাল মানে কি? অজিকাল মানে কি? অজিকাল ফিজিওলজিক্যাল, এখানে দুইজন দুই রিসেপ্টরের মাধ্যমে কাজ করছে না, দুইজন দুই দুই ইয়েতে কাজ করছে না, দুই রিসেপ্টরের উপর কাজ করছে না। হ্যালো জি ম্যাম, শুনতে পাচ্ছি না? না, এটা ফিজিওলজিক্যাল শুনতে পারছো কিন্তু কথা তো বলছো না, আর তোমাদের কথা তো আমি শুনতে পারছি না, আমার কথা শুনতে পারলে আমি তো বুঝতে পারছি না ঘটনা কি।
অ্যাড্রিনালিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস, লাইফ সেভিং ড্রাগ, এবং সেটা ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজমের মাধ্যমে সে হেল্প করবে এটা। এছাড়া আর কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, নেফ্রাইটিস হতে পারে পেনিসিলিন দিয়ে, নিউরোটক্সিসিটি হতে পারে, এছাড়া বোন ম্যারো ডিপ্রেশন আদার অ্যাডভার্স ইফেক্ট আছে, এগুলো লিখতে পারো আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্রড স্পেকট্রাম দিলে তখন সুপার ইনফেকশন হওয়ার সম্ভাবনা। আর একটা হচ্ছে ক্যাটায়ন টক্সিসিটি হতে পারে। ক্যাটায়ন টক্সিসিটি জিনিসটা কি, পেনিসিলিন যেটা যদি সোডিয়াম বা পটাশিয়ামের সাথে কম্বিনেশন যেটা দাও, তখন হতে পারে যে বেশি করে সোডিয়াম বা পটাশিয়াম যখন জমা হয়ে যাবে তখন সোডিয়াম এক্সেস হলে হাইপোক্যালেমিয়া হবে। আলটিমেটলি ওই আমি বলেছিলাম যে আম সোডিয়াম পটাশিয়াম এই ধরনের ইলেকট্রোলাইট গুলোর একটু হেরফের হলেই তখন আলটিমেটলি ঝামেলা হতে চায়, আর তখন এই কম্বিনেশন গুলো সাধারণত মানে সাবধানে দিতে হবে, উইথ কশন আর কি। আচ্ছা, আর বিটাল একটা বেঞ্জাইল পেনিসিলিন, ওগুলো আলাদা কিছু করার বেশি দরকার নাই, পেনিসিলিন দিয়ে পেনিসিলিন দরকার যেখানে এখানে আছে সেটা হচ্ছে গিয়ে এটা এটা কোয়ামেক্সিক অ্যামোক্সিসিলিনের সাথে কম্বিনেশন, অ্যামোক্সিসিলিনের সাথে কম্বিনেশন যে আমরা দেই কোয়ামেক্সিক ল্যাব নামে পরিচিত, এটা কখন দিব, বিটাল ল্যাকটামেজ প্রোডিউসিং স্ট্রেইন যেগুলো আছে তার সাথে যদি ইনফেকশন হয় সেই ক্ষেত্রে আমার বিটা ল্যাকটামেজ ইনহিবিটর কম্বিনেশন দিতে হয়, আরটিআই হলো যে অ্যাবডোমিনাল ইনফেকশন সেলুলাইটিস ধরনের। তবে পেনিসিলিন বা তার সাথে যে কম্বিনেশন ড্রাগের সাথে হাইপার সেন্সিটিভিটি হলে বা জয়েন্টিস হলে তখন আমার এইটা দেওয়া যাবে না। এইটা এই কোয়ামোক্সিক লেভেল ঝামেলা হচ্ছে হেপাটাইটিস করতে চায়, কোলেস্টেরিক জয়েন্টিস করতে চায়, তাদের লিভার ফাংশন নর্মাল নাই, তাদের জন্য এটা দেওয়া যাবে না। এটা স্টেফালোকোকাল আলাদা করার দরকার নাই।